আসলে যে তারাবির নামাজে কি কিভাবে আদায় করতে হয় বা তারাবির নামাজের নিয়ত কি, আসলে নামাজের নিয়ত বলতে আমরা যেটা বুঝি আসলে যে আমাদের দেশে যে সমস্ত নিয়ত গুলো আরবিতে লেখা আছে সে সমস্ত নিয়ত গুলো আসলে কোরআন হাদিসের কোথাও নাই। তবে এটা হচ্ছে নিয়ত কি, নিয়ত হচ্ছে এরাদাতুন নফস, যে মনের যে একটা ইচ্ছা সেটাকে নিয়ত বলা হয়। আমার মনে যে জিনিসটা আসলো সেটাকে যদি নাকি আমি ভাষায় প্রকাশ করি তাহলে তখন সেটা মুখে উচ্চারণ হলো, আর যদি নাকি ভাষায় প্রকাশ না করি তাহলে অন্তরেই থাকলো। এতটুকু পার্থক্য। আমরা যখন সেই মনের যেই আমাদের মনে যে নিয়তটা আছে সেটাকে যদি নাকি আমরা মুখে উচ্চারণ করি তাহলে করতে পারি, কোনো সমস্যা নাই, তাকে না করলেও নামাজ হয়ে যাবে। কিভাবে মনে আছে কি যে আমি তারাবির নামাজ পড়তেছি, আমি এশার নামাজ পড়তেছি, ভিতরের নামাজ পড়তেছি, 4 রাকাত 2 রাকাত 3 রাকাত পড়তেছি, এই যে একটা নিয়ত, এটা আল্লাহর রাস্তা আদায় করতেছি, এই যে একটা নিয়ত মনের ভিতর, এটাই হচ্ছে নিয়ত। এটাকে যদি নাকি আমি মুখে উচ্চারণ করি তাহলে করতে পারি, কোনো সমস্যা নাই। বরং আমাদের হানাফি ফোকা কায়িকেরাম উল্লেখ করেছেন যে যদি নাকি কোনো ব্যক্তি মুখে উচ্চারণ করে তাহলে এটা উত্তম এবং মুস্তাহাব। কেন মুস্তাহাব? যাতে তার অন্তর এবং মুখের জবানের অন্তরের সিদ্ধান্ত, অন্তরের প্রকল্প এবং মুখের ভাষা, মুখের কথা দুটোটা যাতে মুয়াফিক হয়, এক হয়, এজন্য নিয়ত মুখে উচ্চারণ করা মুস্তাহাব। তবে মুখে উচ্চারণ না করলে যে নামাজ হবে না এমন না, আমার মনে মনে যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত অনুযায়ী পড়লে যথেষ্ট হবে, কোনো সমস্যা নাই। দ্বিতীয় বিষয়ে যে আমরা তো মসজিদে যারা পড়ি আমরা দেখা যায় 2 রাকাত করেই তো পড়ি, 2 রাকাত করে করেই পড়তে হয়, 2 রাকাতের পর 4 রাকাত পরে আমরা কিছুক্ষণ বসি, জিকিরাস্কার করানি উত্তম হচ্ছে। আসলে 4 রাকাত পড়তে যতক্ষণ সময় লাগছে ততক্ষণ সময় বিরতি দেওয়া, আসলে আমরা তো সেই সময় বিরতি দেই না, বরং সামান্য একটু সময় হালকা একটু জিকিরাস্কার করে আবার দাঁড়িয়ে যাই, এতে সমস্যা নাই। বাকি আমরা নিয়ম হচ্ছে এভাবে যে 4 রাকাত পরে 4 রাকাত পরিমাণ সময় জিকিরাস্কার করা, তাসবিহ তাহলিল পড়া, আর যদি না হয় তাহলে তাড়াতাড়ি পড়লাম, কোনো সমস্যা নেই, পড়তে পারি। 2 নম্বর, মা বোনরা যারা অনেকে আছেন যারা নাকি বাসা বাড়িতে তারাবির নামাজ পড়েন, তো ওনাদের জন্য কি করা, ওনারা কয় রাগাত করে পড়বেন, 2 রাগাত না 4 রাগাত? আসলে রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে রাতের নামাজ কেমন ভাবে, রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন মাসনা মাসনা, 2 রাকাত 2 রাগাত করে, রাতের নামাজ 2 রাকাত 2 রাগাত 2 রাগাত করে, 2 রাগাত করে পড়া উত্তম রাতের নামাজ। তো এই হিসাবে যেহেতু তারাবির নামাজটাও তো রাত্রেই হয়, তো ওই হিসাবে আমরা 2 রাগাত 2 রাগাত করে পড়ব, আর এটাই হচ্ছে সুন্নত, এবং সুন্নত অনুযায়ী আমল করার চেষ্টা করি। এতে আল্লাহ রাব্বুল্লাহ আমিন বরকত দান করবেন। এক একটা সুন্নতের কি ফজিলত এবং বরকত সেটা আসলে দুনিয়া থেকে বোঝা যাবে না, মৃত্যুর পর এটার কদর বুঝে আসবে, এর মূল্য কি সেটা বুঝে আসবে। আল্লাহ রাব্বুল্লাহ আমিন আমাদের সকলকে সুন্নত অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। এই জন্য আমরা সকলে 2 রাকাত 2 রাকাত করে পড়বো, কোনো সমস্যা নাই। প্রথমে এশারে নামাজ পড়ে নেব, এরপরে 2 রাকাত সুন্নতে মুয়াক্কাদা পড়বো, এরপরে 20 রাকাত তারাবির নামাজ পড়বো, এরপরে আমরা ভিতরের নামাজ পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই তাওফিক দান করুক। ওয়া আলাইনা ইল্লাল বালাগ।